हेलो सुपार हिरो लवर्स, आज আমি আপনাদের জন্য নিয়ে হাজির হইছি লোকি সিজন 2 এর ফাইনাল এপিসোড মানে এপিসোড 6 নে। গলার অবস্থা এত খারাপ যে কি আর বলি, কা রেকর্ড করতে গিয়ে রেকর্ড করতে পারিনি, আজও অবস্থা একটু খারাপ আছে, কিন্তু তবুও ভিডিও তো বানাতেই হবে। আর তাই দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। গত এপিসোডে আপনারা দেখেছিলেন টেম্পোরাল লুম ব্লাস্টের ফলে সবকিছু রিসেট হয়ে যায় আর মবেস কেসিপি 15 অরোবরাসো সিলভির অস্তিত্ব টিভিএ থেকে মুছে যায়। এই সময় টিভিএর অস্তিত্ব মুছতে শুরু করে আর লোকি নিজের মধ্যে আবারও টাইম স্লিপ অনুভব করে। আর সে এবার শুধু টাইমেই না, স্পেসেও ট্রাভেল করতে শুরু করে, মানে টাইম স্লিপ করে। আর সে বিভিন্ন ব্রাঞ্চ টাইম লাইনে নিজের সাথীদের খুঁজে পায়, B15, ওবি, কেসি, মবেসকে। তারপর লোকি তাদের একসাথে করে যাতে তারা আবার লুমের কাছে গিয়ে সবকিছু ঠিক করতে পারে, কিন্তু লোকি তাদের যেখানে এনে একসাথে করে সেখান থেকেও তাদের অস্তিত্ব মুছে যায়। শেষ অবধি লোকি টাইম স্লিপের উপর কন্ট্রোল পেয়ে যায় আর সে টাইম স্লিপ করে নিজের ইচ্ছায় টেম্পোরাল লুম ব্লাস্ট হওয়ার আগের মুহূর্তে এসে পড়ে। আজকের এপিসোড শুরু হয় মার্বেল স্টুডিওর লোগো রিভার্স হয়ে, আর আমরা এপিসোড 4 এর দৃশ্য দেখি। ভিক্টর যাওয়ার জন্য তৈরি হয়, সে যেতেই লোকে টাইম স্লিপ করে সেখানে এসে পড়ে। এবার যদি আপনাদের মনে হয় লোকে টাইম স্লিপ করলে আরও একজন লোকই থাকার কথা, তো সে কেন নেই? তো যখন আমরা লোকিকে টাইম স্লিপ করে অন্য জায়গায় যেতে দেখেছি, তখন আমরা সেখানে অন্য আর একটি লোকিকেও দেখেছি, মানে দুটো লোকি। তখন কিন্তু লোকে টাইম স্লিপ অজান্তেই করতো, কিন্তু যখন সে টাইম স্লিপের উপর কন্ট্রোল করে নিয়েছে, সে যে কোনো সময় লোকির সাথে জুড়ে যেতে পারে, মানে এক কথায় রিপ্লেসমেন্ট। তাই একটাই লোকি থাকে। ভিক্টর টাইমলি ব্লাস্টোর থেকে বেরোতেই সে নুডল হয়ে যায়। সবাই অবাক, কি ভুল করেছে তারা। লোকি তাদের কথায় কান্না দিয়ে ওবিকে প্রশ্ন করে এটা কি করে থামানো যেত। উত্তরে সে জানতে পারে তারা অনেক সময় নষ্ট করেছে, মানে তাদের যাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে, আর অনেক দেরি হয়ে গেছে বলেই রেডিয়েশনের লেভেল অনেক বেড়ে গেছে। আর সে আবার টাইম স্লিপ করে একটু পাস্টে এসে পড়ে আর ভিক্টরকে ওবি কিছু বোঝাবার আগে তাকে লোকি তাড়াতাড়ি বুঝিয়ে দেয় যে দরজা খুলে তাড়াতাড়ি দৌড়ে যাবে, অন করবে, ঘোরাবে, গ্রিন বাটন দাবাবে, আর তারা এবার এটা করে ছাড়বে। যা শুনে মবেস অবাক, এবার মানে কিন্তু একই অবস্থা, রেডিয়েশনের জন্য ভিক্টর আবার নুডল হয়ে যায়। বারবার তাড়াতাড়ি করেও সেটার রেজাল্ট একই আসতে শুরু করে। ভিক্টর টাইমলি দরজা থেকে বেরোতে নুডল হয়ে যায়, আর তাই লোকি বুঝতে পারে তাড়াতাড়ি না করে আরও একটু অতীতে গিয়ে শুরু করতে হবে। আর সে টাইম স্লিপ করে আরও কিছুক্ষণ অতীতে চলে যায় আর ডাইরেক্ট সেই ওয়ার রুমে পৌঁছায় যেখানে মিস মিনিট রবনা ও X5 ভিক্টরকে ধরে রেখেছিল। সেখানে এসে লোকি মিস মিনিটকে বলে, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু তোমার সাহায্য লাগবে তাড়াতাড়ি থ্রুপুট মাল্টিপ্লায়ারকে তৈরি করার জন্য। যা শুনে রবনা, মিস মিনিট ও বাকিরাও অবাক, তবু একই রেজাল্ট, বারবার অনেকবার প্রতিবার ট্রাই করেও একই রেজাল্ট আসতে লাগে। আর এবার লোকি টাইম স্লিপ করে আরও অতীতে যায়। ওবির সাথে ভিক্টরের প্রথম সাক্ষাৎ হয় সেখানে এসে লোকি যা হয়েছে সেগুলো সে যেহেতু জানে তাই সে নিজে থেকেই সব বলে দেয় তাদের বলার আগেই, কারণ সময় বাঁচাতে হবে। লোকি বলে টিভির হ্যান্ডবুক তোমরা দুজন মিলেই লিখেছো, আর সেখানে এই টেম্পোরাল লুমের প্রোটোটাইপটা সবাইকে দেখায় আর থ্রুপুট মাল্টিপ্লায়ার ব্যাপারেও বলে, কিন্তু সেটা তৈরি হয়নি জেনে ভিক্টরের ব্যাগ থেকে তার ডিভাইসটি বের করেও এটা সাহায্য করবে সেটাও বলে, কিন্তু তবুও থ্রুপুট মাল্টিপ্লায়ার বানাতে অনেক টাইম লাগবে। তখন লোকি বলে সে শিখতে চায় সব কিছু, আর তার কত সময় লাগতে পারে, মানে ওবি যা যা জানে সব কিছু লোকি শিখতে চায়, মানে মেকানিক্স, ফিজিক্স ও ইঞ্জিনিয়ারিং, এগুলো সব লোকি শিখতে চায়, তার কত সময় লাগতে পারে। আর সে জানতে পারে তার কয়েক সেঞ্চুরি লেগে যেতে পারে, মানে 100 বছর। আর লোকি এত বছর ধরে সব কিছু শিখেছে আর সত্যি সত্যি 100 বছর কেটে যায় আর এত বছর ধরে সে সেটা শিখে ফেলে। এবার যদি আপনাদের মনে হয় 100 বছর ধরে যদি সে এই সব কিছু শিখছে, তারা তো টিভিএ কবে ধ্বংস হয়ে গেছে, তো সেটা শিখে কি করবে, সে কি করে এগুলো ঠিক করতে পারে? তো এই সব কিছু টাইম স্লিপ, আর এটা আমি ডিটেলসে হিডেন ডিটেলে জানাবো। সব শিখে লোকি থ্রুপুট মাল্টিপ্লাই বানিয়ে ফেলে আর তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলে টেম্পোরাল লুমে, আর টাইম নষ্ট না করে ডাইরেক্ট অরাই স্ক্যান করিয়ে নেয় ভিক্টর টাইমলির আর তাকে সব কিছু জানিয়ে পাঠিয়ে দেয়। আর এবার সে অনেকটা সময় বাঁচাতে পেরেছে, ফলে বাইরে রেডিয়েশনের প্রভাব বাড়েনি ততটাও। ভিক্টর কোনো রকমে সেখানে পৌঁছায় আর থ্রুপুট মাল্টিপ্লায়ারকে লোড করে আর লঞ্চ করতে সক্ষম হয়, ফলে টেম্পোরাল লুমের রিংগুলো একটু একটু করে বড় হতে শুরু করে আর অন্যান্য ব্রাঞ্চগুলোকে অনায়াসে নিজের মধ্যে সামলে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে রিডিং বন্ধ হয়ে যায় আর লুম ওভারলোড হতে আবার শুরু করে, যা দেখে লোকি অবাক, তার এত বছরের মেহনত নষ্ট হয়ে যাবে, সে এত সময় নষ্ট করেছে আর বদলে সে আবারও হেরে যাবে। টেম্পোরাল লুম আবার ওভারলোড হয়ে যায়, কারণ ব্রাঞ্চ টাইম লাইন কিন্তু লিমিটেড না, ইনফিনাইট, আর তাই কোনো ডিভাইস আনলিমিটেড ক্যাপাবিলিটিসকে কখনো কন্ট্রোল করতে পারে না, আর তাই ওভারলোড হচ্ছে, আবার লুম ব্লাস্ট হয়ে যায়। আর এবার লোকি টাইম স্লিপ করে পৌঁছায় হিউ রিমেন্সের কাছে, সেই সময় যেটা আমরা সিজন 1 এর 6 নম্বর এপিসোডে দেখেছিলাম, যেখানে সিলভি হিউ রিমেন্সকে মারার চেষ্টা করছিল আর লোকি তাকে বাঁচানোর চেষ্টা করছে। আর লোকি সিলভিকে নিষেধ করে যাতে সে হিউ রিমেন্সকে না মারে, সিলভি কোনো মতেই ছাড়তে চায় না আর লোকি তাকে আটকেই চলেছে। সিলভি বলে আমাকে আটকাতে হলে আমাকে মেরে ফেলো, লোকি সিলভিকে কি করে মারবে, আর তাই সে তাকে বারবার আটকাবার চেষ্টা করে যায় আর প্রতিবার সিলভি হিউ রিমেন্সকে মেরে ফেলে। লোকি যখনই তাকে হিউ রিমেন্স মারা যাচ্ছে তখন সে টাইম স্লিপ করে আবার একটু অতীতে যায় আর আবার সিলভিকে আটকাবার চেষ্টা করে, কিন্তু প্রতিবার তাকে আটকে আটকে লোকি বিরক্ত হয়ে হিউ রিমেন্সকে বলে, তুমি ওকে আটকাচ্ছ না কেন, আটকাও ওকে। তখন হিউ রিমেন্স নিজের টেম্পারটি হাতে নেয় আর সিলভিকে থামিয়ে দেয়।
মানে তার সময়কে ফ্রিজ করে দেয় আর তাকে সরিয়ে দেয়। তারপর লোকিকে বলে যে টাইম স্লিপের ব্যাপারে সে জানে, আর তাদের মধ্যে এই কথাবার্তা প্রথমবার হচ্ছে না। আর জিজ্ঞেস করে, তুমি কি ভাবো এই সব কার জন্য হচ্ছে? লোকি বলে, হি হু রিমেন্স বলে, তুমি ভেবেছিলে টাইম স্লিপ কন্ট্রোল করবে, সব ঠিক করে দেবে, আমাকে হারিয়ে দেবে, আর তারপর? কিন্তু আমি তো এখানেই আছি, তুমি কি ভেবেছিলে আমি এখানে চুপ করে বসে থাকবো আর চুপচাপ সিলভির হাতে আমি মরে যাবো? আমি বলেছিলাম না আমি এখানেই থাকবো। আর লোকিকে বলে, তুমি আরও কয়েক হাজারবার চেষ্টা করে নাও, আর যখন তুমি বুঝে যাবে যে তুমি পারবে না সব কিছু ঠিক করতে, তখন তুমি আবার আমার সাথে কথা বলো। এই বলে সে সিলভিকে সেখানে এনে দেয়। আবার সিলভি আগে কিছু করতে যেত, লোকি সিলভির টাইমকে থামিয়ে দেয়। আর হিউ রিমেন্সকে বলে, তুমি কি করে ভেবে নিলে আমরা প্রথমবার কথা বলছি? এখানে হিউ রিমেন্স বলে, তুমি টেম্পোরাল রুমের প্রবলেমের জন্য এসেছো, কিন্তু সেখানে কোনো প্রবলেমই নেই, আর টেম্পোরাল রুম কেবলমাত্র স্যাক্রেড টাইম লাইনের জন্যই বানানো হয়েছে, বাকি ব্রাঞ্চকে তো পূরণ করে দেওয়া হতো। আর জানাই আমার ভেরিয়েন্ট আগে থেকে টাইম লাইনে আছে, অনেকগুলো ভেরিয়েন্ট। লোকি হিউ রিমেন্সের বোর্ডটি দেখে, আর সে এবার নিজের হিসেব বদলাতে চায়, মানে ইকুয়েশন, আর বলে, তোমার লুমই ভেঙে দেবো। হিউ রিমেন্স বলে, ফলে যে যুদ্ধ হবে সেটা? আর বলে, সবাই শান্তিতে আছে, কারণ আমি তাদের শান্তিতে থাকতে দিয়েছি বলে, সব কিছুর উপর খেয়াল রাখছি বলে, আর এন্ড অফ টাইম থেকে আমি এই সব কিছু খেয়াল রাখছি যাতে যুদ্ধ শুরু না হয় মাল্টিভার্সে। আমি এখানে একাই আছি আর একাই থেকে সবাইকে শান্তিতে থাকতে দিচ্ছি, আমার জন্যই তুমিও শান্তির জীবন পেয়েছিলে। সেখান থেকে লোকি আরও অতীতে যাই, যখন মবেস তাকে প্রথমবার টাইম থিয়েটারে নিয়ে গেছিল, সেই সিজন 1 এর প্রথম এপিসোডে। মবেসের সাথে সে কথা বলে, সে জানায় না যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, সে জাস্ট কথা বলে, আর মবেস থেকে কিছু পরামর্শ নেয়। আর এখানে সে মোটিভেট হয় মবেসের একটি কাহিনী শুনে, যখন মবেস একজন হান্টার ছিল, অনেক সময় আয়কার কাহিনী, তখন রেনসলেয়ারও একজন হান্টার ছিল, আর তারপর সে জর্জ হয়ে যায়। তারপর লোকি মবেসের সাথে হাত মেলায়, আর সাথে সাথে সেখানে টিভির অস্তিত্ব মুছে যায়, কারণ লোকি বুঝতে পেরে যায় যে তাকে কি করতে হবে সব ঠিক করতে চাইলে। সেখান থেকে সে ওবির রুমে এসে পৌঁছায়, সেই ব্রাঞ্চ টাইম লাইনে যেখানে তার সাথীদের অস্তিত্ব মুছে যাচ্ছিল। সেখানে সে টাইমকে থামাইয়া সিলভিকে বলে সে টাইম স্লিপকে কন্ট্রোল করতে শিখে গেছে। এখান থেকে লোকি পরামর্শ পায় আর চলে যায় আবার টিভির সেই সময়ে, যখন ভিক্টর টাইম রিজার্ভে টেম্পোরাল রুম ঠিক করতে। লোকি নিচে নেমে লক করে দেয় দরজাটিকে, আর সিলভিকে বলে, আমি জেনে গেছি যে আমি কি চাই আর আমাকে কেমন দেবতা হওয়া উচিত, তোমার জন্য, আমাদের সবার জন্য। দরজা খুলে লোকি এগিয়ে যায় কোনো স্পেস স্যুট ছাড়াই, আর যেতে যেতে রেডিয়েশনের ফলে, আর যেহেতু সে একজন দেবতা, সে নিজের লোকি টাইপ এক প্রকার স্যুট আপ করে, দুটো সিং তার মাথার হেলমেটে চলে আসে, আর সে এগিয়ে যায় টেম্পোরাল রুমের দিকে, আর টেম্পোরাল রুমটিকে ফাটিয়ে দেয়, আর সমস্ত টাইম লাইনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মরতে শুরু করে। আর তখন লোকি সমস্ত টাইম লাইনগুলোকে এক এক করে ধরে আর নিজের শক্তি দিয়ে সবার জীবিত করে দেয়, আর সবগুলোকে দুই হাতে করে ধরে এগিয়ে যায় সামনে সিটাডেলের দিকে, সেই এন্ড অফ টাইমে। সিটাডেল পুরোপুরি ধ্বংস, অবশিষ্ট আছে তো শুধু হিউ রিমেন্সের চেয়ার। সেখানে লোকি এগিয়ে যায় দুই হাতে টাইম লাইন ধরে, আর অনেক টাইম লাইন লোকির কেপের সঙ্গে জুড়ে ব্রাঞ্চ হয়ে এগিয়ে যাচ্ছে। লোকি সেখানে গিয়ে বসে সেই থ্রোনে, সেই চেয়ারে, আর নিজের শক্তিতে সমস্ত টাইম লাইনগুলোকে জীবিত করে আর ধরে থাকে। আর এটা একটা গাছের ফর্ম সৃষ্টি করে, যাকে নর্স মাইথোলজিতে ইগড্রিসেল বলা হয় বা ওয়ার্ল্ড ট্রি। এর ব্যাপারে থর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভিতে জেনেছিলাম ওডিনের কাছে, আর এতে নটি রিয়াল মি এক্সিস্ট করে, হিডেন রিয়েলসে আরও তথ্য দেবো। লোকি নিজেকে স্যাক্রিফাইস করে, সে একাই থাকতে ভয় পেত, কিন্তু সে নিজের বন্ধুদের বাঁচাতে, পুরো ইউনিভার্স মাল্টিভার্স প্রতিটা টাইম লাইন বাঁচাতে নিজের একাকিত্বকে বেছে নেয়, কারণ সে জানে কোনো ডিভাইস আনলিমিটেড ক্যাপাবিলিটিসকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু সে তো হচ্ছে একজন দেবতা, সে পারবে। সে হচ্ছে জিতা জাগদা একটি টেম্পোরাল লুম, যেখানে সমস্ত ব্রাঞ্চকে সে কন্ট্রোল করতে পারবে, যত ব্রাঞ্চে সৃষ্টি হোক কেন সবকে সে নিজের মধ্যে টেনে এগিয়ে নিয়ে যেতে পারবে। তার এতটাই শক্তি আছে, তার পোটেন্সিয়াল এত বেশি। কিছু সময় পর টিভিতে নতুন নিয়মকানুন শুরু হয়, মানে টিভির পরিবর্তনে যে স্বপ্নটা দেখেছিল তারা, তেমনটাই হয় টিভিতে এখন। আর মনিটারেও এখন ব্রাঞ্চ টাইম লাইন নয়, সেই ট্রি দেখায়, ওয়াল ট্রি। ওবি মিস মিনিটকে টিভিতে রেখেছে, সেখানে মবেস হান্টার B-15 হিউ রিমেন্সের এক ভেরিয়েন্টের ফাইল দেয়, যেটা রেফারেন্স ছিল অ্যান্টম্যান 3-র, আর বলে সেখানে যাওয়ার দরকার নেই, তারা সামলে নিয়েছে। আর মবেস এবার রিটায়ার নিতে চায় কিছুদিনের জন্য, B-15 জানায়, কিন্তু যখন তোমার এখানে আসার ইচ্ছা হবে চলে এসো। ওবি টিভির হ্যান্ডবুকের 2nd edition বানিয়েছে। আর এবার ছোট্ট ভিক্টর টাইমলের রুমে কেউ কোনো টিভির বই দিতেও যায়নি, রবনার জ্ঞান ফেরে দ্য ভয়েডে, আর তার সামনে অ্যালয়েথ, আর তাকে হয়তো অ্যালয়েথ মেরে ফেলবে। এখানে অনেক হিডেন ডিটেলস আছে, পরে আলোচনা হবে। মবেস সিলভির সাথে নিজের ব্রাঞ্চ টাইম লাইনে যায় আর নিজের জীবন দেখে, আর বলে সেখানে কিছুদিন থাকতে চায়। এই সব কিছু লোকই এন্ড অফ টাইম থেকে শুনতে পায়, আসলে তার মধ্যে এখন অনেক পাওয়ার, সে সমস্ত টাইম লাইনের প্রত্যেক মানুষের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ইভেন্ট সে দেখতে পাবে, ওয়াচারের লেভেলের পাওয়ার বলা যেতে পারে তার। আর পুরো সিজনটা এখানেই শেষ হয়ে যায়। গলার জন্য অনেককে বিরক্ত লেগেছে আমি জানি, তো বাস বন্ধুরা এই ভিডিওতে সাধারণত আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজটা আপনাদের ভালো লাগে ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।